চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা অপু বর্তমানে তিনি চলচ্চিত্রে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন অপু বলেন আগামী মার্চ থেকে আমি ছবি শুটিং শুরু করব। এরই মধ্যে আমি নিজেকে তৈরি করছি আমি দুটি ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু বিশেষ কারণে আমি একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি কানাগলি ছবিটির জন্য আমি পরিচালককে ডেট দিয়েছি আর কাঙ্গাল ছবিটি করতে পারবো কিনা তা পরে জানাবো নিজের প্রস্তুতি নিয়ে অপু আমি এখন পুরো সময়টা সন্তান ও নিজেকে দিচ্ছি নিয়মিত জিম করছি যেহেতু আমার সন্তান হওয়ার কারণে একটু মুটিয়ে গিয়েছি তাই আমার একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে তবে আমি এর আগেও ব্যায়াম করে নিজেকে তৈরি করেছিলাম আশা করি এখনো তা করতে পারবো কানাগলি ছবির পরিচালক রবিন খান বলেন আমরা ছবির শুটিং এর জন্য প্রস্তুতি হচ্ছি অপুবিশ্বাসের কাছ থেকে শিডিউল পেয়েছি আশা করি সময় মতো ছবি শুটিং শুরু করতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী থেকে ঢাকায় ফিরে নিজের সন্তানকে দেখতে যান অপুর বাসায় কিন্তু বাইরে থেকে মারা দেখে তিনি জানতে পারেন অপু কলকাতায় গিয়েছেন ছেলেকে বাসায় রেখে ছেলের সঙ্গে দেখা করতে না পেরে খেপে যান সাকিব খান কথিত বয়ফ্রেন্ড নিয়ে কলকাতায় গিয়েছেন বলেও অভিযোগ করেন সাকিব বিষয়টা নিয়ে অপু জানান কৌশলখানায় পড়ে গিয়ে তার সি সেকশনের সেলাই ছুটে গিয়েছিল যে কারণে দ্রুত কলকাতা জিতে হয়েছে তবে তিনি পরের দিনই ফিরে আসেন এবং ঘোষণা দেন চুক্তিবদ্ধ কাঙ্গাল ও কানাগুলি ছবি দুটি তিনি করছেন না তবে সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অপু